আজকে আপনাদের একটা বিশেষ ট্রিক দেখাতে চলেছি বন্ধুরা, তো ভিডিওতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডিজিএম ফিশিং এর পক্ষ থেকে সমস্ত মাছচাষী বন্ধুদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে দেখাবো এই যে রিং করা সুতো, সেই রিং করা সুতোকে কিভাবে কলে ভর্তি করা হয়, তার একটা পদ্ধতি আছে। এই কলে আমরা কী করে ভর্তি করব সেটা দেখুন, সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। আমি অলরেডি দুটো কলে ভরে দিয়েছি সুতোটা। তো ফক্স গোল্ড আমি এই সুতোটা ব্যবহার করবো আজকে, ফক্স গোল্ড। চারটে রিলি যথেষ্ট একটা 3 ইঞ্চি কলে জন্য, তলায় একটু ভরাটি দিয়ে চারটে রিলি যথেষ্ট। মনোফিলামেন্ট বেশ ভেরি সফট, এক্সট্রা স্ট্রং। তো এটা মেড ইন জার্মানি। তো এই চারটে রিল আমরা দেব, এবং এটা কিভাবে খুলতে হয় সেটা দেখাবো, যাতে পাকিয়ে না যায় সেই পদ্ধতি দিয়ে আমি দেখাবো। আমি চারটে রিলি দেব, একটা 3 ইঞ্চি করে ছিপ ফেলার জন্য চারটে রিল যথেষ্ট বন্ধুরা। তো চলুন শুরু করা যায় ভিডিওটি কিভাবে খুলতে হয়। তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন, যদি মিস করে যান তাহলে কিন্তু পদ্ধতিটা বুঝতে পারবেন না। এটা টেস্টেড 12-12.5 কেজি, মানে কোম্পানি বলছে যে এটা টেস্টেড আছে, 12.5 কেজি ওজন হোল্ড করতে পারবে এই সুতোটা। তো চলুন শুরু করা যাক। এইখানে একটা সেলো টেপ দেওয়া থাকে, তো আমরা খুলব আজকে সুতোটা। ফক্স গোল্ড আমি ব্যবহার করছি, জল কালার, জল সবুজ কালার সুতো। তো পদ্ধতিটা দেখে নিন বন্ধুরা, এইভাবে আঙুলের ফাঁকে রাখতে হবে, রেখে আপনার সুতোটা খুলতে হবে। আর লাটাই একটা লাগবে, সুতোটা খুলে সেই লাটাই একটু জোরে নিতে হবে বা গুটিয়ে নিতে হবে, গুটিয়ে নিয়ে তারপর সেই লাটাই থেকে সুতোটা আমরা কলে দেব। 3টি স্টেপে আমরা যাব বন্ধুরা। এই একটা কল করেছি, দেখুন দুটো কল অলরেডি আমি করেছি, চারটে করে রিল ভরে দিয়েছি। তো আর একটা কল আমি আপনাদের দেখাবো করে, দেখুন এইখানে একটা সেলো টেপ দিয়ে থাকে, দুদিকে দুটো সেলো টেপ দেওয়া থাকে। তো এই সেলো টেপটা খুব সাবধানে খুলতে হবে বন্ধুরা, যাতে সুতো না কেটে যায়, খুব সাবধানে। কারণ সুতো যদি কেটে যায় তাহলে তো খোলাটাই বৃথা হয়ে যাবে, তাই সেলো টেপটা খুব সাবধানে বন্ধুরা খুলতে হবে। আমি খুব সাবধানে সেলো টেপটা খুলছি। সেলো টেপটা ধীরে ধীরে খুলতে হবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। তো আর একটা সেলো টেপ লাগানো থাকে, একটা রিলে দুটো সেলো টেপ লাগানো থাকে। তো আমি দুটো সেলো টেপ খুলবো, খুলে এবং কীভাবে সুতোটাকে খুলতে হয় সেটাও আপনাদের দেখাবো। খুলে
लाटाए चड़िए तारपर हमरा कले देव। बुड़ो आंगुल एवं केड़े आंगुल এই দুটোর ফাঁকে ঢুকিয়ে সুতোটাকে খুলতে হবে বন্ধুরা, এবং খুব ধীরে খুব সাবধানে। এই সুতো পদ্ধতিটা দেখুন বন্ধুরা, এইভাবে ধরতে হবে এবং ধীরে 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 খুলতে হবে। তো এই ধরনের ভিডিও কিন্তু খুব কমই দিয়েছে বা আমি দেখতে পাইনি আজ পর্যন্ত ইউটিউবে। তো একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা, তো দেখে আপনারা এই সুতোগুলো ব্যবহার করতে পারেন কম খরচায়। মোটামুটি একটা রিল পড়বে আপনার 30 থেকে 40 টাকা। তো এই পদ্ধতিতে খুলে আমরা লাটায় জড়ো করে নিয়েছি সুতোটাকে, তাহলে আর রিং হওয়ার কোনো সমস্যা থাকবে না। একটা ফাঁস দেব, তো এই ফাঁসের মাধ্যম থেকে আমরা আরেকটা ফাঁস দিয়ে কলে আমরা সুতোটাকে ধরবো। দেখুন ফাঁসটা, দেখুন আমি খুব ধীরে দেখাচ্ছি এই ফাঁসটা। তিনটে পাক দেবেন, পাক দিয়ে সুতোটাকে একটু টান করে অবশিষ্ট অংশটুকু কেটে দেবেন। ঠিক সেম আরেকটা কলে করবেন এইরকম পদ্ধতিতে একটু বড় করে। কলের ভরাটি দিতে হবে তলায়, আপনাদেরকে এটা বলা হয়নি। এই যে কলে যে তলায় যে সুতো দেখছেন, এটা আমার ভরাটি। এই যে এখন আমি একটা পাক দিয়ে রেখেছি, মানে ফাঁস দিয়ে রেখেছি, সেই ফাঁস আর এই ফাঁসের সাথে অ্যাড করে আমি সুতোটা তারপর ভরবো। এই দেখুন ফাঁসটাকে আমি ঘুরিয়ে নিলাম কলের সাথে। দেখুন ফাঁস, ফাঁসটা বসে যাবে। যেমন আপনারা বর্ষির সাথে জোতার যে ফাঁসটা দেন, সেই সেম পদ্ধতিতে ফাঁসটা দিয়েছি। দেখুন ভেতরে একটু কিছুটা সুতো আছে, সেটা হলো ভরাটি। এটা আপনারা সমস্ত কলেই ভরাটিটা দেবেন। ভরাটিটা দিলে সুতোটা রিং হয় না বন্ধুরা, এবং ধীরে ধীরে গোটাতে থাকুন। যেমন আমি গোটাচ্ছি, সুতোটাকে স্প্রেড করবেন, মানে সমস্ত জায়গাতেই সুতোটা দেবেন। দেখুন লাটাইটা পায়ের মধ্যে রেখেছি এবং গোটাচ্ছি। আপনারা এইভাবে করবেন তো আপনাদের সুতো একটুও জট পাকাবে না, পুরো সুতোটাই আপনারা খুলতে পারবেন এবং কম খরচায় আপনি একটা ভালো সুতো পেয়ে যাবেন ফক্স গোল্ড। দেখুন সমস্ত জায়গায় এই সুতোটা কিন্তু ছড়াবেন বন্ধুরা। কলটাকে গুটিয়ে নেব, কলের মধ্যে সুতোটাকে গুটিয়ে নেব। চার রিল যথেষ্ট, মোটামুটি না হলেও 450 মিটারেরও বেশি সুতো থাকবে এর মধ্যে চার রিলে। দেখুন সমস্ত জায়গায় স্প্রেড করে গুটিয়ে নেবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।